السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنه من النار ও কামা কআলা রসুল্লাহি সাল্লাহ আলাইহ্লাম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ আল্লাহ তালা আমাদেরকে রমাদানুল মুবারকের মতো গুরুত্বপূর্ণ মাস এবং গুরুত্বপূর্ণ আমল দান করেছেন এজন্য আল্লাহ তালার অসংখ্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে আমরা রমাদানুল মুবারকের ফজিলত সম্পর্কে আলোচনা করবো রমদানুল মুবারক তথা সিয়াম রোজা আল্লাহ তালার বর্ণিত ফরজ সমূহের অন্যতম একটি ফরজ আমল কুরআনুল করিমের সুরায় বা যে আয়াত আমি তেলাওয়াত করলাম আল্লাহ তালা বলছেন হে ইমানদার গণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনই ফরজ ছিল তোমাদের পূর্বিকার মানুষদের জন্য রোজা ফরজ করলে আমরা না খেয়ে থাকলে পান না করলে হালাল বিবির কাছে না গেলে আল্লাহ কি লাভ হবে আল্লাহ তালার কোনো লাভ নেই লাভ আমাদের লাভটা কি আল্লাহ বলেন শব্দ যখন কারিমে আসে তখন সেটা নিশ্চয় তার অর্থ দেয় অর্থ হলো নিশ্চয়ই তোমরা মুত্তাকি হয়ে যাবে সুবাহি আর আপনারা জানেন কোরআনুল করিমে আল্লাহ জান্নাতির যত ওয়াদা করেছেন জান্নাতি কে হবে জান্নাতির বৈশিষ্ট্য আলোচনা করেছেন সেখানে একটা কথাই আল্লাহ বলেছেন যে জান্নাত মুত্তাকিদের জন্য নির্ধারিত আল্লাহ বলেন আমি জান্নাতকে নির্ধারণ করেছি মুত্তাকিনদের জন্য আল্লাহ সুরে নাবাতে বলেন ইন্নালিল মুতাকিনা মাফাজা মুতাকিনরা তারা জান্নাত পেয়ে সফল হয়ে যাবে তো জান্নাতের ব্যাপারে আল্লাহ তালা যত জায়গায় বলেছেন সেখানে মুত্তাকিনদের শর্ত দিয়েছেন আর আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন মুত্তাকি বানানোর জন্য এর চেয়ে বড়ো লাভমান আমল আর কি হতে পারে এক বর্ণনায় তো এসেছে ও আনা উজেজা বিহি প্রতিদান আর কি দেব রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব সুহান আল্লাহ বেহামদি এক হাদিস আল্লাহ রসুল বলেন আসৌম মিনান নার। রোজা জাহান নাম থেকে বাঁচার জন্য বড় হাতিয়ার হয়ে যাবে রোজাকে হাতিয়ার বানানো হবে ডাল বানানো হবে জাহান আগুন রাগুন থেকে বাঁচার জন্য জান্নাতের আটটি দরজা আছে এর মধ্যে একটি দরজার নাম তো রাইয়ান হাদিস শরীফে এসেছে ওই দরজাটা আল্লাহ ওই গেট নির্ধারণ করে দিবেন শুধু রোজাদারদের জন্য ওই গেটের আহ্বান করে আহ্বান করতে থাকবে রোজাদাররা কোথায় রোজাদাররা কোথায় এই গেট দিয়ে আসো এটা তোমাদের সম্মানের গেট এই রোজাদার রোজাদাররা যখন শেষ হয়ে যাবে এই গেট বন্ধ করে দেওয়া হবে এই গেট দিয়ে রোজা রোজাদার ছাড়া অন্য কেউ এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না আল্লাহ তাহলে আমাদেরকে রোজা দিয়েছেন আমাদেরকে জান্নাতের মালিক বানানোর জন্য আল্লাহর প্রিয় বান্দা বানানোর জন্য দেখেন যে দুর্গন্ধটা আমার কাছে খারাপ লাগে আপনার কাছে খারাপ লাগে বিকালবেলা আপনার একজন মানুষের কাছে গিয়ে কথা বলতে ভয় লাগে না না জানে আমার দুর্গন্ধে সে বিরক্ত হয় আর সেটার ব্যাপারে আল্লাহ কি বলছেন এই রোজাদারের খালি পেটের দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে বেশি প্রিয় মনে হয় প্রিয় লাগে কেন কারণ সে যে আল্লাহর কথাটা মেনে রোজাটা রেখেছে সে যে আল্লাহর জন্য সারাদিন না খেয়ে আছে সুতরাং সম্মানিত মুসলমান ভাইয়েরা আল্লাহ যাদেরকে বয়স দিয়েছে বালেক হয়েছি বালেগা হয়েছে আল্লাহর জন্য রোজাগুলি রাখব আল্লাহকে খুশি করার জন্য রোজাগুলি রাখব আল্লাহর জান্নাত পাওয়ার জন্য রোজাগুলি রাখব আল্লাহ আমাদেরকে রোজাদার বান্দা হিসেবে কবুল করুন এবং সুন্দর করে রোজাগুলি রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি